দুর্গা, লক্ষ্মী ও সরস্বতী, তারা আবার প্রতিনিধিত্ব করেন তম, রজ এবং সত্ত্বগুণের। সত্ত্ব আপনাকে স্পর্শ করবে, সরস্বতী কখনো আসে না। তার মানে আপনি চক্রে আছেন, আপনি জীবন মৃত্যুর জালে জড়িয়ে। আপনি যথেষ্ট সচেতন হলে ছোটোখাটো সুবিধেগুলো যা প্রকৃতি দিয়ে থাকে সেগুলোকে কাজে লাগানো ভালো। এটাই হলো প্রথম রাত নবরাত্রির। আর এই রাতে ও এই দিনে যে দিনগুলো আসছে এর পরে, তা ঈশ্বরের স্ত্রী প্রকৃতির জন্যে উৎসর্গীকৃত। দুর্গা, লক্ষ্মী ও সরস্বতী, এনাদের নারীত্বের এই তিনটি মাত্রার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। তারা আবার অস্তিত্বের তিনটি মৌলিক গুণেরও প্রতিনিধিত্ব করেন, তম, রজ এবং সত্ত্ব। তমর আক্ষরিক অর্থ হল আলস্য, রজ মানে কাজকর্ম, প্যাশন বা আবেগ, সত্ত্ব একরকম হল সীমানা ভাঙা, দ্রবীভূত হওয়া, গলে যাওয়া, একাত্ম হওয়া। তিনটি মহাজাগতিক বস্তুর মধ্যে, যার সাথে আমাদের দেহের পুরো গঠনটা খুব গভীরভাবে যুক্ত, তারা হল পৃথিবী, সূর্য আর চাঁদ। ধরিত্রী মাকে বলা হয় তমগুণের। সূর্য হল রজগুণ আর চাঁদ হল সত্ত্ব। যারা ক্ষমতার জন্য, অমরত্বের জন্যে, শক্তির জন্যে, আকাঙ্ক্ষা করেন, তারা সেই সব স্ত্রী রূপের আরাধনা করবেন যাদের তমগুণের বলে গণ্য করা হয়, যেমন কালী বা ধরিত্রী মা, যারা আকাঙ্ক্ষা করেন ধনসম্পদের, প্যাশনের, জীবনের। আর সব যত নানান উপহার যা বস্তুগত জগৎ প্রদান করে তার জন্যে, তারা স্বাভাবিকভাবেই নারীর সেই রূপের আরাধনা করেন যাকে উল্লেখ করা হয় লক্ষ্মী বলে বা সূর্য বলে। যারা আকাঙ্ক্ষা করে থাকেন জ্ঞান, জানা, মুক্তিলাভ, অমরত্বের, সেটা দেহের নয় বরং এই মরণশীল দেহের সীমাবদ্ধতাকে অতিক্রম করে যাওয়া, তারা নারীত্বের সেই দিকটির আরাধনা করবেন যাকে ডাকা হয়ে থাকে সত্ত্ব বলে, বা যার প্রতীকী হলেন সরস্বতী বা চাঁদ। এটা এইভাবে সাজানো হয়েছে কারণ হাজার হোক, এই পৃথিবী থেকেই তো আমরা উদ্ভব হই।
আর আমরা এক সক্রিয় জীবন বাঁচতে পারি, যা হলো রজ, যা দেবীর দ্বিতীয় প্রকৃতি। তৃতীয়টি আপনার পথে আসতেও পারে, আবার নাও পারে। আপনাকে তাকে নিজের মধ্যে নামিয়ে আনতে হলে আপনাকে খাটতে হবে, অন্যথায় তিনি আপনাকে ধরা দেবেন না। কালী আছেন মাটিতে, লক্ষ্মী বসে আছেন ফুলের ওপরে, সরস্বতী তিনি ময়ূরের ওপরে বসে। লিঙ্গ ভৈরবীকে তিনটি মৌলিক চক্রের সাথে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। এই লোকটির সাতটার সবকটাই আছে, দেবীর মাত্র তিনটি চক্র, যা এই তিনটি মাত্রার প্রতিনিধিত্ব করে, তম, রজ আর সত্ত্ব। তম হল এই পৃথিবীর প্রকৃতি, আর তিনি সে যে জন্ম দিয়ে থাকেন। এই গোটা গর্ভে থাকার সময় যখন আমরা কাটাই, গর্ভে আমাদের গর্ভকালীন সময়, এটা তম। এটা অনেকটা এমন এক অবস্থা যা প্রায় শীতঘুমের মতোই, শুধু শিশুটি বাড়ছে এই যা। তাই পৃথিবীর প্রকৃতি আর আপনার জন্মগ্রহণের প্রকৃতি হল তম। যে মুহূর্তে আপনি বেরিয়ে আসেন, তারপর আপনার কাজকর্ম শুরু করেন, রজ শুরু হয়। আপনি যথেষ্ট সচেতন হলে বা ভাগ্যবান হলে সত্য আপনাকে স্পর্শ করবে, অন্যথায় রজগুণের রং। এটা ভালোই যতক্ষণ ভালোভাবে চলছে ততক্ষণ, যখন ভালোভাবে চলবে না তখন রজগুণ চরম খারাপ হয়ে উঠবে। তো যা ছিল পরম জড়তা, তা এখন পরিণত হয়েছে গতিশীল রজগুণে। এটা মুক্তি দিতেও পারে, আবার আগের অবস্থাতেও ফিরিয়ে দিতে পারে। দুর্গা লক্ষ্মী, দুর্গা লক্ষ্মী, সরস্বতী কখনো আসেন না। তার মানে আপনি চক্রে আছেন, আপনি জালে জড়িয়ে আছেন, জীবন আর মরণ, জীবন আর মরণ, জীবন মৃত্যুর অতিক্রম করে মুক্তি লাভ এখনো বাকি। তো এই দুটো যেভাবেই হোক ঘটবে, যা জড় অবস্থায় থাকে তা রজ এবং ক্রিয়াকলাপে পরিণত হয়, আর আবার পিছিয়ে পড়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য জড়তায় পরিণত হয়, আর আবার কার্যকলাপে ফিরে আসে। এটা একজন ব্যক্তি হিসেবে আপনার সাথে ঘটছে, এটা গ্রহের সাথে ঘটছে, এটা গ্যালাক্সি বা ছায়াপথেও ঘটছে, এটা পুরো মহাবিশ্বের সাথেই ঘটছে। এটা জড়তার এক অবস্থায় যায় আর তারপরে গতিশীল হয়ে যায় আর আবার জড়তার অবস্থায় ফিরে যায়। তবে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এইটার, চক্রটাকে ভাঙার আর অতিক্রম করে যাওয়ার ক্ষমতা আছে। তো দেবীর এই যে তিনটি মাত্রা, তা ভৈরবী বা লিঙ্গ ভৈরবীর আকারে নিহিত আছে। আপনাকে অবশ্যই অস্তিত্বের এই তিনটি মাত্রাকে জাগাতে হবে এবং নিজেকে এর মাধ্যমে পরিপুষ্ট করতে পারতে হবে, কারণ আপনার এই তিনটেকেই দরকার। প্রথম দুটো দরকার আপনার সার্ভাইভাল বা টিকে থাকা আর ভালো থাকার জন্যে। তৃতীয়টি হলো এক আকাঙ্ক্ষা, এই সব কিছুকে ছাপিয়ে যাওয়ার। তো নবরাত্রি শুরু হয় এটা দিয়েই, যা শুধুমাত্র চমৎকার প্রতীকই নয়, এটা শক্তির নিরিখেও সত্য। প্রতি মাসে, এটা শুধু বছরে একবার নয়, প্রতি মাসে অমাবস্যার পরে প্রথম তিনটে দিন এমনই হয়। অমাবস্যা হলো জড়তার একটা অবস্থা, যখন পাঁচটি তত্ত্ব নিজেদের মধ্যে একটা নির্দিষ্ট সংহতির মধ্যে দিয়ে যায়। পরের দিন একটা অলস জড়তার অবস্থায় থাকে, তারপর এটা সক্রিয় হয়, আর তারপরেই অতিক্রম করার সুযোগ আসে, চাঁদ দেখা দিতে শুরু করে। এই কারণেই তৃতীয় দিনের চাঁদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়, জানেন তো, মন রম্পেরাই। তৃতীয় দিনের চাঁদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হয়, কারণ নিজেকে অতিক্রম করার সম্ভাবনা উন্মুক্ত হয় তখন, যা জড়তার অবস্থায় ছিল, আর পরে ক্রিয়াকলাপ এবং জড়িয়ে পড়ায় পরিণত হয়, তা এখন নিজেকে অতিক্রম করার এক সম্ভাবনাকে উন্মুক্ত করেছে।
প্রতি মাসেই এটা হচ্ছে। এই বিশেষ মাসটিকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ এই অমাবস্যাকে বছরের বাকি সব অমাবস্যার তুলনায় বেশি নজর দেওয়া হতো। তো এই নটি দিন সর্বোপরি জীবনের প্রতিটি ক্ষেত্রকে এক উৎসবের মেজাজে কাটানো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি উৎসবের ভাব নিয়ে যদি সবকিছুকে দেখেন, আপনি জীবন সম্পর্কে অগম্ভীর হতে শিখবেন, অথচ সম্পূর্ণ নিযুক্ত। এই মুহূর্তে বেশিরভাগ মানুষকে নিয়ে সমস্যাটা হল, তারা যদি কোনো কিছুকে গুরুত্বপূর্ণ ভাবেন, তারা সেটাকে নিয়ে ভীষণ গুরুগম্ভীর হয়ে ওঠেন। যদি তারা ভাবেন এটা তত গুরুত্বপূর্ণ নয়, তখন তারা এটাকে খুব হালকাভাবে নেবেন, তারা যথাযথ নিযুক্ত ভাব দেখান না। সেটা ঠিক নয়। সমাধানটা, জীবনের রহস্যটা শুধু এইটুকুই, সব কিছুকে অগম্ভীর চোখে দেখা অথচ একেবারে নিযুক্ত থাকা, যেমন খেলাধুলোয় হয়। এই কারণেই জীবনের সবচেয়ে গভীর দিকগুলোকে একটা উৎসবের আমেজে দেখা হয়, যাতে আপনি আসল উদ্দেশ্যটা ভুলে না যান। তো এই নবরাত্রিতে আমরা মন্দিরে কিছু নির্দিষ্ট জিনিস করব। প্রকৃতির দেওয়া এই ছোট ছোট উপাদানগুলোকে কাজে লাগানো, এগুলোকে কাজে লাগানো ভালো, নিজের গতিতে চলতে থাকা, সেটা অসম্ভব কিছু নয়। শুধু প্রচুর মানুষ লক্ষ্যে পৌঁছন না, এই যা। তো এই নটি দিন কাজে লাগানো।